মেসি আছে মেসি নাই, আর্জেন্টিনার ম্যাচ মানেই এখন এই একটা প্রশ্ন। থাকছেন তো খুদে জাদুকর, কিন্তু বাস্তবতা বলছে বয়সের সঙ্গে সঙ্গে ফিটনেসটার আগের জায়গায় নেই লিওনেল মেসির। কোপার পর যেটা ভালোভাবেই টের পাচ্ছেন তিনি। তাই বলে কি থেমে থাকবে আর্জেন্টিনা ফুটবল? উত্তরটা হচ্ছে না। মেসি ছাড়াও দুর্বার গতিতে চলছে আলবেসিলেস্তেদের জয়ের ট্রেন। বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার আতিথ্য নেওয়ার আগে বিন্দুমাত্র দুশ্চিন্তা নেই আকাশে নীল শিবিরে। 7 ম্যাচে 6 জয় নিয়ে সবার উপরে আর্জেন্টিনা। যা একটু ভয় ছিল চিলিকে নিয়ে সেটাও কেটে গেছে 1 ম্যাচ আগে। 3-0 সেই জয়টাই এখন ট্রাইকালারদের বিপক্ষে বাড়তি অনুপ্রেরণা স্কেলোনি বাহিনীর। তবে ফুটবলারদের টানা ম্যাচ খেলার ক্লান্তি আর ইঞ্জুরি ফ্যাটিক একটু চিন্তায় ফেলেছে আর্জেন্টাইন শিবিরকে। বিশেষ করে ম্যাকালিস্টারের উরুর চোট একাদশে পরিবর্তন করতে বাধ্য করবে স্ক্যালোনিকে। মেসিকে মিস করছি কিনা এটা অবান্তর প্রশ্ন। আপনি আপনার সেরা খেলোয়াড়কে বাইরে রেখে দল সাজাচ্ছেন, সেটার প্রভাব অবশ্যই মাঠের কৌশলে পড়বে। তার চেয়েও বেশি সমস্যায় পড়েছি টানা খেলার ক্লান্তি আর ইঞ্জুরি নিয়ে। ম্যাককে এই ম্যাচে পাবো বলে মনে হয় না, তবে যারা আছে আমি তাদের নিয়ে আত্মবিশ্বাসী। কলম্বিয়ার সঙ্গে জিতে নিজেদের জয়ের ধারা ধরে রাখবো। আর্জেন্টিনা যখন উঠছে তখন পূর্ণ শক্তির দল নিয়েও ঢুকছে ব্রাজিল। এই বিশ্বকাপ বাছাইয়ের 7 ম্যাচে মাত্র 3টিতে জয়ের দেখা পেয়েছে সেলেসাওরা, বিপরীতে হেরেছে সমান 3 ম্যাচে। কোপার শেষ আসরেও মাত্র 1 ম্যাচে জয় পেয়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিল মানেই এতদিন ছিল যোগবনিতা, অর্থাৎ সুন্দর ফুটবল। কিন্তু দরিবাল জুনিয়রের কাছে আপাতত সৌন্দর্য রক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে 3 পয়েন্ট। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচেই দেখা গেছে যার প্রতিফলন। তবে এসব সমালোচনা কোনোটাই অস্বীকার করেননি দরিবাল, উল্টো নিজের পক্ষেই সাফাই গেয়েছেন ব্রাজিল বস। তার কথা, পয়েন্ট টেবিলের এই অবস্থায় সুন্দর ফুটবল নিয়ে ভাবার মতো বিলাসী হওয়া সম্ভব না ব্রাজিলের। তাদের প্রয়োজন কোয়ালিফাই করার মতো যথেষ্ট পয়েন্ট। আমি মানছি ইকুয়েডরের বিপক্ষে খেলায় কোনো সৌন্দর্য ছিল না, কিন্তু সেজন্য আমি একটুও চিন্তিত নই। আমাকে বিশ্বকাপ খেলতে হলে পয়েন্ট লাগবে, আমার প্রাথমিক টার্গেট সেটা পূরণ করা। এরপর আমি বাকি অন্য কিছু নিয়ে ভাববো। খেলোয়াড়রা টানা খেলার কারণে ক্লান্ত, সেটাও বিবেচনায় নিতে হবে। 7 ম্যাচে মাত্র 1টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের 7 নম্বরে আছে প্যারাগুয়ে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।